আমাদের যে পূর্বপুরুষ বাসুদেব মুখোপাধ্যায় এখানে পড়তে এসেছিল, পড়তে কুলীন ব্রাহ্মণ, তখন তো ব্রাহ্মণে বলতে এখানে কুলীনদের সঙ্গে তার মেয়ে বিয়ে হয়। তবে এখানেই বসবাস করে মানে টোলে পড়াবার ঠিক করেছিল। তারপরে ওনাকে মা স্বপ্ন দিলে, বাসুদেব তুই যদি চলে যাবি আমার পুজো কী হবে। তারপরে ধরো ওরা চার ভাই এখানে নিয়ে চলে আসে, চার ভাই আমাদের রাজার সঙ্গে রাস্তায় দেখায় গোলসির কাছে। তারপরে ধরুন এরা মূর্তি নিয়ে আসে, রাজা তখন ওখানে জমি জায়গা, মা আসার আগেই মা বাসুদেব বলেছিলেন মাকে যে আমি ওখানে জামায় ওখানে পড়তে ইয়ে করছি, তা আমি তোমার করবো, আমার পুজো আমি বুঝে নেবো, ওনার সঙ্গে কথা হয়েছিল না, সেরকম পণ্ডিত ছিল না। ওনারই লেখা পুঁতি যে এখনও পর্যন্ত আমাদের পুজো হচ্ছে, বাসুদেব মুখোপাধ্যায় যে পুঁতি লিখে গেছেন সেই পুঁতিতে পুজো হচ্ছে। তারপর তখন এসে মহারাজ এসেই দেখছে যে মহারাজ জায়গা টায়গা বহু জমি জায়গা পুকুর সব দিয়ে গেছে। এরপরে ধরুন পুজো সেইভাবেই চলে আসছে, দুবার ইংরেজরা এসেছিলেন এই বলি প্রথাটাকে বন্ধ করার জন্য। তা আমাদের যেরকম ইয়ে ছিলেন পূর্বপুরুষরা, তারা বলছিলেন আমরা জোগাড় করবো আপনারা বন্ধ করবো। তা বন্ধ করার পর আবার ইংরেজরা এসে বলছেন না তোমাদের যেমন বলি আছে শালগুলো আমার মনে নেই দুটো শাল, কারণ ঐতিহাসিকরা এটা খুব স্থান দিয়েছে, ঐতিহাসিককে বলা হয়েছে স্বপ্নময়ী দুর্গা, এই দুর্গার নাম। আর বন্ধ করতে পারে না ইংরেজরা, মা দেখছেন যে ডিএম নিজে এসেছিল যে মোষ ওকে কেড়ে নিয়ে যাচ্ছে। তা এমন হয়েছে ধরুন মোষ পাওয়া যায় না, মরে গেছে আগের দিন, হঠাৎ মোষ এখানে এসে দাঁড়াইছে, সেটা নিয়ে গিয়ে বলি করে দিয়েছে। আর আমাদের পুজোর বিশেষ হচ্ছে ধরুন দুটো তিন বস্তা করে সবস্তা চালের নৈবেদ্য হয়। তারপর ধরুন খুব নিষ্ঠার সময় মা যার যা এত বড়ো বাড়ি ধরুন আমরা প্রায় ছশো জন এই অনুশীলন সমস্ত যে যেখানে যে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, কলকাতা, দিল্লি, মুম্বাই সবাই কিন্তু পুজোর সময় এখানে চলে আসে। মেয়েরাও যাদের বিয়ে হয় তারা কলকাতা থাকলে কলকাতা পুজো দেখে না, আর এই পুজো দেখে মানে এখানে পুজোটা হচ্ছে মানে একদম সেই গ্রাম্যভাবে, সে আগে থেকে নতুন কোনো ছায়া নেই সেটা।